ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, এবিপি আনন্দ আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আজ বাংলায় রণক্ষেত্র, দমদম জেল, চার বন্দীর মৃত্যু। জানবো ব্যাপারে কথা বলে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে টেলিফোনে। পার্থ প্রতিম, কি খবর রয়েছে? দেখো দমদম জেলে তুমি দেখেছো কার্যত রণক্ষেত্রে চেয়ারা নেয়, অগ্নিসংযোগ, গুলি চলার মতো ঘটনা ঘটে তেমনটাই কিন্তু জানা যাচ্ছিল। এবং তোমাকে জানিয়ে রাখি, আরজিকর হাসপাতালে একাধিক বন্দীকে নিয়ে আসা হয়েছে, প্রায় 20 জনের উপর আরজিকর হাসপাতালে একদিকে যেমন ভর্তি রয়েছে এবং 4 জনের মৃত্যু হয়েছে, যে 4 জনকে আরজিকর মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তোমার বলে রাখি, প্রথমে একজনকে নিয়ে আসা হয় আরজিকর মেডিকেল হাসপাতালে এবং তাদের পরিবারের তরফ থেকে যেমনটা জানানো হয়, খর্দা থানা এলাকা থেকে তাই গ্রেপ্তার করা হয়েছিল মাদক পাচার কেসে। এবং তারপরে 2 বছর আগে গ্রেপ্তার করার পরে পরিবারের লোক করে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং তারপরে আরো 3 জনকে অ্যাম্বুলেন্সে করে তিনটে বডি দেহ নিয়ে আসা হয়, 3 দেহ। এবং যেটা জানা যাচ্ছে হাসপাতাল তরফ থেকে যেটা জানানো হচ্ছে, হাসপাতাল সূত্রমাধ্যমে জানতে পারছি, এই 4 জনই কিন্তু বন্দী ছিল এবং সেই 4 জনকে এই যে সংঘর্ষের ঘটনা, সেই সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে। তবে কিভাবে মৃত্যু হলো গোটা বিষয়টা সম্পর্কে এখনো পর্যন্ত চিকিৎসকরা কিছু জানায়নি। 4 জনের দেহই কালকে ময়নাতদন্ত করা হবে এবং কিভাবে সংঘর্ষ, 4 বন্দীর মৃত্যু, তদন্ত গেল সিআইডির হাতে। জানবো কথা বলে আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে টেলিফোনে। আবির, কি জানতে পারছো? তোমাকে জানাবো, দেখো আজকে সিআইডি, এডিজি, সিআইডি আমরা দেখতে পেলাম, সুজিনা গুপ্ত তিনি গিয়েছিলেন এবং এই ঘটনায় যে ঘটনা হয়েছে তাতে 4 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন, প্রায় 24 জনের মতো আহত রয়েছে। এছাড়াও পুলিশ কর্মী আহত রয়েছেন প্রায় 7 থেকে 8 জন। এবং এই যে রণক্ষেত্র চেহারা নাই, এই ঘটনার তদন্তভার ইতিমধ্যে সিআইডি তরফ থেকে করা হবে, তদন্তভার নিল সিআইডি। সিআইডি গোয়েন্দারা আগামীকাল ফের সেখানে যাবেন, পুলিশের সঙ্গে তারা কথা বলবেন কি থেকে এই ঘটনার সূত্রপাত এবং এই ঘটনার পেছনে ঠিক কারা কারা ছিল, কোন রকম পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে কিনা, এই বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন। এবং এই ঘটনায় যখন এই ঘটনা যখন ঘটে কোন ভূমিকা, হ্যাঁ আবির বলো। যান্ত্রিক কারণে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। রণক্ষেত্র, দমদম জেল, 4 বন্দীর মৃত্যু, বন্দীদের 2 গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা, দমদম জেলে গুলি, গুলিতে বিচারাধীন বন্দীর মৃত্যু দাবি পরিবারে, সামলাতে গিয়ে জেলা সহ আহত 20 জন, কিভাবে সংঘর্ষ, তদন্ত গেল সিআইডির হাতে। হ্যাঁ হ্যালো বলো। নজর আছি পরের খবরের দিকে। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে 4, সল্টলেকের আমৃতে করোনা আক্রান্ত দমদমের 57 বছরের বাসিন্দা। এসএসকেএম এর রিপোর্টের পরে যাচাই করতে নাইসেড এর রিপোর্টেও করোনা টেস্ট পজিটিভ, সূত্র মারফত জানা যাচ্ছে। আক্রান্তের বিদেশ যাত্রা কোনো রেকর্ড নেই, সর্দি শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হন তিনি। রাজ্যে করোনা আক্রান্ত বেড়ে 4, সল্টলেকের আমৃতে করোনা আক্রান্ত
করোনা আক্রান্ত দমদমের 57 বছরের বাসিন্দা এসএসকেএম এর রিপোর্টের পরে যাচাই করতে নাইসেড এর রিপোর্টেও করোনা টেস্ট পজিটিভ। বেলেঘাট আইডিতে ভর্তি তিন করোনা আক্রান্তের অবস্থা স্থিতিশীল হলেও অসুস্থ বোধ করায় আইসোলেশনে রাখা হল এক আক্রান্তের চার আত্মীয়কে। এদিকে খুব প্রয়োজন না হলে হাসপাতালে আউটডোর এড়ানোর পরামর্শ রাজ্যের। এর মধ্যেই বেলেঘাট আইডিতে করোনা সন্দেহে পরীক্ষা করাতে আসা সাধারণ মানুষকে সামলাতে হিমশিম খেল কর্তৃপক্ষ। সচেতনতামূলক প্রচার ইশার, শুক্রবারও বেলেঘাট আইডি হাসপাতালে করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষা করাতে আসা মানুষের লম্বা লাইন, যা সামলাতে হিমশিম পুলিশ প্রশাসন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এই প্রেক্ষিতে খুব প্রয়োজন না হলে এই মুহূর্তে হাসপাতালের আউটডোরে না আসার পরামর্শ দিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ভারতে ক্রমশ ছড়াচ্ছে করোনা সংক্রমণ, এই পরিস্থিতিতে যত দিন এগোচ্ছে ততই করোনা আক্রান্ত সন্দেহে পরীক্ষা করাতে আসা মানুষের ভিড় বাড়ছে সংক্রামক ব্যাধি নিরাময়ে রাজ্যের পয়লা নম্বর হাসপাতালে। বিভিন্ন রকম মানুষ আসছেন বেলেঘাটা আইডি হাসপাতালে, বেশিরভাগই চিকিৎসা করাতে এবং নিজেরা সুস্থ আছেন কিনা সেটা জানার জন্য। কিন্তু সেই সমস্ত মানুষজনের কারণে এই মুহূর্তে ভিড়ে ঠাসা হিমশিম অবস্থা বেলেঘাটা আইডি কর্তৃপক্ষের। বুধবার রাতে লন্ডন ফেরত বালিগঞ্জের বাসিন্দা এক তরুণের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ হয়। তার পরিবারের 11 জনকে রাজারহাটের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়। এদের মধ্যে দুই প্রবীণ সহ চারজন অসুস্থ বোধ করায় শুক্রবার তাদের বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে বেলেঘাটা আইডি হাসপাতালে তিন করোনা আক্রান্ত সহ 40 জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গত 24 ঘন্টায় ভর্তি করা হয়েছে 19 জনকে। শুক্র থেকে শনিবার বিকেল পর্যন্ত হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে 1190 জনকে। শুক্রবার 20 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। তাদের মধ্যে হাবড়ার তরুণী বাদে সকলেরই নমুনা নেগেটিভ এসেছে। এদিন নতুন করে আরো 9 জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বেলেঘাটা আইডি সূত্রে খবর, করোনা আক্রান্ত তিনজনই বর্তমানে স্থিতিশীল, তবে করোনা উদ্বেগে এদিনও হাসপাতাল চত্বরে ভিড় ছিল অন্যান্য দিনের তুলনায় দ্বিগুণ। হাসপাতাল চত্বরেই অবসরপ্রাপ্ত এক নার্সকে দেখা যায় মাইক হাতে মানুষকে সচেতন করতে। যেগুলো ভয়েতে লোকেরা আসছে এবং আননেসেসারি, যাদের দরকার নেই তারা কেন ভিড় করবে? তারা ভয়েতে আসছে, এখন প্যানিক হয়েছে, পাড়ার লোকেরাও ভয় দেখাচ্ছে, এবং আসল ট্রিটমেন্টটা যাদের দরকার তারা কম পাবে, তারা কম পাবে। যাদের যারা বাইরে থেকে এসছে তাদের বেশি দরকার। এখানে যেমন জ্বর নেই, শুধু একটি সর্দি কাশি আছে, তার জন্য তো এখানে আইডিতে লাইন দেওয়ার কোনো প্রয়োজন নেই। এক নির্দেশিকায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর খুব প্রয়োজন ছাড়া 31 মার্চ পর্যন্ত হাসপাতালের আউটডোরে রোগীদের না আসার পরামর্শ দিয়েছে। নির্ধারিত অস্ত্রোপচারের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নিয়ে তা পিছিয়ে দেওয়া যায় কিনা দেখতে অনুরোধ করা হয়েছে। করোনা রোধে প্রধান অস্ত্র হলো সংক্রমণ ছড়াতে না দেওয়া, কিন্তু প্রতিদিন হাজার হাজার রোগী চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আসেন, সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কাও বাড়ে বহুগুণ। তা রুখতেই এই নির্দেশিকা বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ দু একটি ক্ষেত্র ছাড়া সমস্ত সরকারি হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, চিকিৎসক, নার্স, প্যারামেডিকেল কর্মী, আশাকর্মী সহ সকলের ছুটি বাতিল করা হয়েছে। সন্দীপ সরকার ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। সংক্রমণ ঠেকাতে সতর্ক রাজ্য, বিভিন্ন রাজ্যের সঙ্গে বাংলার সীমানায় চলছে কড়া নজরদারি। করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং, সন্দেহ হলেই পাঠানো হচ্ছে হাসপাতালে, মোতায়েন পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। সংক্রমণ ছড়াতে না দেওয়াই হলো করোনা ভাইরাস মোকাবিলার প্রধান অস্ত্র, তাই মারুন এই ভাইরাস মোকাবিলায় সতর্ক প্রশাসন। পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক রাজ্যের সীমানা রয়েছে, সেই সব সীমানা দিয়ে করোনা সংক্রমিত কেউ যাতে এ রাজ্যে প্রবেশ করে সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে না পারে তার জন্য চলছে নজরদারি। পুরুলিয়ার নিতুরিয়ায় ঝাড়খণ্ড সীমানায় নজরদারি চালাচ্ছে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের দল। দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, বিলি করা হচ্ছে লিফলেট, কাউকে সন্দেহজনক মনে হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তৈরি রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। যারা বাইরের থেকে আসছে তাদের প্রত্যেকের ওখানে আমরা তাদের ডিটেলস আমরা ওখানে নিচ্ছি। এফেক্টেড পার্সনের কোনো হিস্ট্রি যদি তার থাকে, তার সাথে উনি ছিলেন, কন্ট্যাক্ট হিস্ট্রি যদি থাকে, তাহলে আমরা বিপিএসসিতে আমাদের যে এটা রাখা আছে, অ্যাম্বুলেন্সটা রাখা আছে, ডাইরেক্ট আমরা সেটা আইদার সুপার স্পেশালিটি হসপিটাল অথবা দেবেন মাহাতো, যেখানে আমাদের প্রোভাইড করা যাবে সেখানে আমরা পাঠাচ্ছি। পূর্ব মেদিনীপুরের দীঘা ও ওড়িশার সীমানায় নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।
গাড়ি থেকে নামিয়ে ওড়িশা থেকে আসা যাত্রীদের করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না বা গুজব ছড়াবেন না, পশ্চিমবঙ্গ সরকার এই ভাইরাস মোকাবেলায় আপনার পাশে আছে। ভারতবর্ষ বিভিন্ন জায়গা থেকে লোকগুলো আসছে, মানে ডিফারেন্ট টাইপের লোক আসছে, মানে তার মধ্যে এটাও হতে পারে যারা বিদেশ থেকে এসছে তারাও এখানে দীঘাতে একটু ঘুরে আসে। সেই জন্য যেহেতু বিভিন্ন লোক আসছে, কার মধ্যে কী আছে আমরা খুঁজে পাবো না, তো সেই জন্য আমি এটা বন্ধ করার জন্য ডিসাইড করেছি। এটা মোটামুটি মার্চ 31 অবধি এখন আমরা বন্ধ রাখছি। সেজন্য তো লোকজন প্রচুর থাকে, আজকে একদম হালকা একদম ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, রাস্তাঘাটে একটা ফাঁকা ফাঁকা, ওই যে করোনা ভাইরাসের মনে হয় এটা আতঙ্কের জন্য, তার জন্য মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে। সর্দি কাশির মতো উপসর্গ কারো থাকলে তাকে সঙ্গে সঙ্গে পাঠানো হচ্ছে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে। কোচবিহারের বক্সিরহাটে অসম সীমানাতেও চলছে নজরদারি, বাস সহ বিভিন্ন গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। সবগুলো গাড়িকে করছে, সবগুলো প্যাসেঞ্জারকে করা হচ্ছে। এখন ভাবুন তো আপনার মোটামুটি 20-25 গাড়ি তো হয়, তো মোটামুটি 40 করে মোটামুটি সেইভাবে হিসাবে হয় আর কি। আর বিশেষ করে ধরেন বাইরের থেকে আসা, যেগুলো কেরালা থেকে আসা বা মহারাষ্ট্র থেকে আসা, তামিলনাড়ু থেকে, চেন্নাই থেকে আসা, সেদেরকে আমরা স্পেশাল কেয়ারে মানে ই করতেছি আর কি, অবজার্ভ করতেছি। উত্তর দিনাজপুরের চোপড়া ও ইসলামপুরে বিহার সীমানায় নজরদারি চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর ও পুলিশ। বিহারের দিক থেকে আসা যাত্রীদের করা হচ্ছে থার্মাল স্ক্রিনিং। সর্দি কাশি জ্বরের মতো উপসর্গ থাকলে পাঠানো হচ্ছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। করোনা কে লিয়ে তো পুরা দুনিয়া হাল্লা হয়, করোনা ভাইরাস কে লিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ, আপনার সুরক্ষিত মাস্ক লাগা কে রাখনা পড়েগা, ইসলিয়ে করকে ঠিক হ্যাঁ, ঘর সাফ সুতরা কহিন দিয়ে যাই। যতজন এদিক থেকে গাড়ি মানে বেঙ্গল থেকে সব বিহারে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা দাঁড় করিয়ে আমরা বলছি যে যতদিনের মধ্যে ওরা বাইরে থেকে কোথাও এসছে নাকি, ঠিক আছে, প্লাস হচ্ছে ওদের যতদিনের মধ্যে কারো বাড়িতে সর্দি কাশি বা ওদের নিজেদের সর্দি কাশি জ্বরে কারো আক্রান্ত হয়েছে কিনা। হ্যাঁ, যদি আক্রান্ত হয়ে থাকে তাদেরকে আমরা হসপিটালে ইসলামপুর হসপিটালে সরাসরি আমরা রেফার করি। নজরদারির জন্য যাতায়াতের ক্ষেত্রে একটু বেশি সময় লাগলেও সরকার ও প্রশাসনের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন সকলেই। এবিপি আনন্দ।